সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গোলা ব্লক একের পিডব্লিউডি মোড়ের বাসিন্দা রেশমা খাতুনের ওএমআর অ্যান্সার শিট আর ভাইরাল ওএমআর অ্যান্সার সিটে দেখা যায় সাদা কালি দিয়ে প্রশ্নের উত্তরে দাগ দেওয়া রয়েছে গোলা ব্লক এক সিপিএম এরিয়া কমিটির সম্পাদক কামাল হোসেন বলেন কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়ায় দেখছি একটি মেয়ের ও এমআর অ্যান্সার শিটে সাদা কালির দাগ দেওয়া সাদাকালির কালির দাগ দেওয়া ওএমআর অ্যানসার সিট জমা দেওয়ার পরেও ওই মেয়েটি চাকরি করছে ফরাক্কা ব্লকের অর্জুনপুর হাই স্কুলে তিনি আরও বলেন ভগবান গোলার ছোট বড় বিভিন্ন নেতার আত্মীয় স্বজনরা দুর্নীতি করে চাকরি করছে দুর্নীতিভাবে চাকরি পাওয়া সকল শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত ভগবান গ্লাস শুধু একজন মেয়ে সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে ভাইরাল কেন দেখছেন ভগবান গলায় কিছুদিন আগে দেখলেন তৃণমূলের এক সর্বোচ্চ নেতার মেয়ে চাকরি গেছে ভগবান গলায় অনেক ছোটো বড়ো নেতার আত্মীয় স্বজন আছে ছেলে মেয়ে বৌমা তাদেরও মেয়ে তাদের চাকরি যাওয়ার উপক্রম এবং যেতে হবে কারণ তাদের সাদা খাতা জমা দিয়ে ওই মারসিটে সাদা কালি মেরে এরকম নানান কায়দা করে চাকরি পেয়েছে ভাবে ফলে তাদের চাকরি যাবে আমরা এই কাল পরশুতে দেখলাম যে গলার একটা মেয়ে সোশ্যাল মিডিয়া এবং এতে ফেসবুকে রেশমা খাতুন সে ফরাকার অর্জুনপুর স্কুলে চাকরি করে তার সিটে একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সাদা কালি মেরেছে এ দুর্নীতি তো নতুন নয় তৃণমূলের অন্ধ্রে অন্ধে ঢুকে পড়েছে শুধু ভগবানগুলা বলছেন কেন সারা মুর্শিদাবাদ জুড়ে আছে সারা রাজ্য জুড়ে আছে ওয়েম আর অ্যান্সার শিটে সাদা কালির দাগ নিয়ে রেশমা খাতুন বলেন আমি পরীক্ষা দেওয়ার সময় ওয়েম আর অ্যান্সার শিটে ভুল করেছিলাম তখন আমাকে পরীক্ষা হলে দায়িত্ব থাকা শিক্ষক সাদা কালির দাগ দিয়ে ঠিক করতে বলেন এবং উনি নিজেই আমাকে সাদা ব্যবস্থা করে দেন দু সালের প্যানেলে পরীক্ষা দিই আমি আমার নাম ওয়েটিং লিস্টে ছিল দু সালের তিরিশে ডিসেম্বরের নোটিশে আমি ডাক পাই এবং দু হাজার সালের জানুয়ারি মাসে চাকরিতে যোগদান করি না একদমই নয় আমি দুর্নীতি করে পাইনি এই হোয়াইটনারটা আমি নিজেই দিয়েছিলাম যখন পরীক্ষা হলে আমার মানে বসত বা ভয় বসত আমার রোল নাম্বার ভুল হয়ে যায় তা আমি আর একটা এক্সামিনার যে ছিলেন তাকে তার কাছ থেকে আমি ওয়েমআ আর একটা চাই কিন্তু উনি যেহেতু রুলস অনুযায়ী নেই দেওয়া যাবে না সেহেতু উনি তারপরে হোয়াইটনারের একটা ব্যবস্থা করে দেন যে একবার চেষ্টা করে দেখতে পারো তো যেহেতু আমার রোল নম্বরে ভুল এবং হল মানে এক্সাম হলে যারা ছিল তারাও অনেকে আমার পরিচিতও ছিল তারা বলে তোমার এবার এটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে খাতাটা একটা ভয় কাজ করছিল যে আমার জানা কোশানও অনেক কিন্তু ভুল হচ্ছিলো দিয়ে আমার যেহেতু বাদী হবে বলে আমি কিন্তু ওটা আমি হোয়াইটনার দিই তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু ওটা ভেরিফিকেশান হয়েছে কম্পিউটার নিয়েছে এবং সেটা আমার প্যালেনে নামও আসে এবং আমি দিন ওয়েটিংও ছিলাম হ্যাঁ আমার একশো দশ ওয়েটিং মেল ফিমেলে হয় এবং ফিমেলে চৌষট্টি এবং দীর্ঘ ষোলো দু হাজার ষোলোর প্যানেল কিন্তু এটা আর আমি রিসেন্ট চাকরি আমি জয়েন করেছি এই দু হাজার তেইশের জানুয়ারি মাসের তেরো তারিখ